দুবাইতে এমন কিছু অদ্ভুত জিনিস আছে যা শুধুমাত্র দুবাইতেই সম্ভব এবং তা শুধু আপনি দুবাইতেই দেখতে পাবেন। অসাধারণ সুন্দর এবং চোখ ধাঁধানো একটি দেশের নাম দুবাই। দুবাইতে প্রথম ঘুরতে গেলে আপনার মনে হবে আপনি অন্য কোনো দুনিয়াতে চলে এসেছেন, কারণ দুবাই সাজসজ্জা যেমন অসাধারণ তেমনি অদ্ভুত সেখানকার লোকেদের অভ্যাস আর তাদের বসবাস করার জায়গাগুলিও। তো চলুন আজ জেনে নেওয়া যাক দুবাই সম্পর্কে এমন কিছু ব্যাপার যা শুধুমাত্র দুবাইতেই সম্ভব। পশু পাখিকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর, আর এজন্যই মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পশু পাখি পুষে থাকে। এসব পোষা প্রাণীর তালিকায় থাকে সাধারণত কুকুর বা বেড়াল, কিন্তু দুবাইয়ের ব্যাপারটাই কিছুটা অন্যরকম। এখানকার কেউই কুকুর বিড়াল রাখা পছন্দ করেন না। নিজেদের টাকার গরম দেখাতে তারা দামি কুকুর বিড়াল পালন করেন না, তার জায়গায় তারা পালন করে আস্ত বাঘ বা সিংহকে। মনে হয় দুবাইয়ের লোকেরা বিপদ কাঁধে নিতে খুব পছন্দ করে। আমরা সাধারণত টেনিস বা ফুটবল মাঠে খেলে থাকি। আগেই বলেছিলাম দুবাইয়ের লোকেরা বিপদ কাঁধে নেয়ার মতন অ্যাডভেঞ্চার খুব পছন্দ করে, তাই ফলশ্রুতিতে তারা টেনিস একেবারে আকাশের চূড়ায় ছোঁয়া বিল্ডিংয়ে দেখতে বা খেলতে পছন্দ করে। শুনতে পাগলামি মনে হলেও এখানে এটা খুবই জনপ্রিয়। আপনি কিসের উপরে রাইডিং করতে পছন্দ করেন? সাধারণভাবে এই প্রশ্নটি করলে হয়তো উত্তর মিলবে ঘোড়া অথবা মোটরসাইকেল। চোখ বন্ধ করে যেতে থাকুন, কোথাও যদি দেখেন কেউ সিংহের পিঠে চড়ে ছুটছে তাহলে বুঝবেন আপনি দুবাইতে এসে পৌঁছেছেন। দামি জিনিসের প্রতি দুর্বার আকর্ষণ দুবাইয়ের লোকেদের সব সময়। দুবাইয়ের লোকের মুখে একটি কথা প্রচলিত আছে যে এমন কামাও যেন দুবাই তোমার কাছে সস্তা লাগে। যে কোনো সস্তা জিনিস অযথা টাকা ঢেলে লোক দেখানোই দুবাইয়ের লোকেদের প্রথম পছন্দ। যেমন ধরুন কার ডেলিভারির মতন সস্তা বিষয়কে দুবাইয়ের লোকেরা নিয়ে গেছে এক অন্য মাত্রায়। এজন্যই এখানকার কার ডেলিভারি হয় হেলিকপ্টার দিয়ে, আর এই কার ডেলিভারি চাইলে আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন, হোক না সে 100 তলা বিল্ডিং এর ছাদের উপর। তারা এভাবে ডেলিভারিকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করে, আর এজন্যই এখানকার লোকজন তাদের বিলাসবহুল কার ডেলিভারির জন্য হেলিকপ্টারকে সবচেয়ে বেশি পছন্দ করে। দুবাই প্রায় পুরোটা জুড়েই রয়েছে মরুভূমি, আর সে কারণে সেখানে প্রচন্ড গরম পড়ে। আচ্ছা, আমি যদি বলি বছরের 12 মাসে আপনি দুবাইয়ের মরুভূমিতে আইস স্কিইং এর মজা নিতে পারবেন তো চমকাবেন না। আপনাকে মল অফ এমিরেটস এ যেতে হবে আর ইনডোর আইস স্কিইং এর মজা উঠাতে পারবেন। মরুভূমির মতন এক দেশে এটা সত্যি অবাক করার মতো। আমাদের দেশের লোকেরা সোনা পড়তে খুব ভালোবাসেন। শুধু আমাদের দেশেই না, পৃথিবীর সব দেশের লোকেরাই গোল্ড পড়তে পছন্দ, কিন্তু দুবাইয়ের লোকেদের সোনা পরায় নয় চালাতে বেশি পছন্দ। মানে এখানকার কারও সোনায় তৈরি। দুবাইতে গোল্ড কার একেবারে স্বাভাবিক একটা ঘটনা। আপনি চাইলে হর হামেশায় রাস্তায় চলতে দেখতে পাবেন। সোনালী রঙের এই গাড়িগুলো কিন্তু পিওর গোল্ড প্লেটেড এর তৈরি। বাস্তবে না দেখলেও টিভিতে অথবা ইন্টারনেটে ঘোড়ার রেস অথবা উটের রেস আপনারা দেখেছেন নিশ্চয়ই। দুবাইতেও উটের রেস হয়, কিন্তু তারা এই রেসকে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। তাদের এই রেসের উটগুলো জকিরা চালায় না, বরং জকির জায়গায় তারা রোবটকে ব্যবহার করে। দামি সুপারকার কার না কেনার ইচ্ছা আছে? আমাদের এখানকার কোটিপতিদের একটি সুপারকার কিনতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়, কিন্তু দুবাইতে এমন একটি কার ইয়ার্ড আছে যেখানে বিভিন্ন সুপারকার কিছুদিন ব্যবহারের পরই ফেলে রাখা হয়। আমাদের সবার স্বপ্নের গাড়ি সেখানে ময়লার স্তূপে পড়ে আছে। দুবাই যে কি পরিমাণ বড় লোক দেশ তা এই ঘটনা থেকেই বোঝা যায়। এখানে ফেরারির মতন দামি গাড়ি প্রতিদিনই পড়ে পড়ে ধুলো খাচ্ছে। আমাদের দেশের কমোডগুলো সাধারণত সিরামিকের তৈরি, কিন্তু আলিশান এই দেশের কারো কারো কমোডও সোনায় তৈরি। দুবাইতে কিছু অবিশ্বাস্য ধনী শেখ আছে যাদের কমোডও হয় সোনার তৈরি। প্রত্যেক দেশেই কুকুর বিড়াল নিয়ে বাইরে ঘুরতে যাওয়া একটি সাধারণ ঘটনা। যদি কেউ শুধুমাত্র উটকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কোটি টাকা খরচ করে তাহলে কিন্তু এটি কোনো সাধারণ ঘটনা নয়, আর দুবাইতে হর হামেশাই তা দেখতে পাবেন। দামি ফোন বলতে সাধারণত আমরা আইফোনকেই বুঝি। আইফোন ব্যবহারের মাধ্যমেই আমরা আমাদের আভিজাত্যকে তুলে ধরতে পারি, আর এই আইফোন পাওয়ার জন্য মূল্যও চোকাতে হয় অনেক। কিন্তু সাধারণ আইফোনের কোনো বেলই নেই দুবাইতে। দামি ফোন বলতে এখানে বোঝায় সোনার তৈরি ফোন যার বাটনগুলো হীরার তৈরি। এটিএম থেকে টাকা বের হতে আমরা সবাই দেখেছি, কিন্তু দুবাইতে গোল্ড এতই জনপ্রিয় যে এখানে গোল্ডের জন্য এটিএম বুথ বসানো আছে, সেখান থেকে সোনার বিস্কুট বের হয়। পৃথিবীর প্রায় সব জায়গায় পুলিশ জিপ অথবা এসইউভি কার ইউজ করে, কিন্তু এখানকার পুলিশ পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি ব্যবহার করে, যার মধ্যে ল্যাম্বরগিনি ফারারিও রয়েছে।
অনেক পর্যটকই মাঝে মাঝে ইচ্ছে করে কিছু ছোটখাটো আইন ভাঙে, যাতে করে পুলিশের সুপার কারে উঠতে পারে। ট্রাফিক জ্যাম এক বিরক্তিকর শব্দ। আপনি যদি কার লাভার হন আর দুবাইতে যদি আপনি এই ট্রাফিক জ্যামে পড়েন, তাহলে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান বলে মনে করবেন, কারণ আপনি নিজেকে চতুর্দিক থেকে ঘিরে রাখা সুপার কারের মধ্যে আবিষ্কার করবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সুপার কার দুবাইতেই আছে। দুবাইতে এরকম আরো অনেক কিছু আছে যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না, আর যেগুলো শুধুমাত্র দুবাইতেই দেখতে পাওয়া সম্ভব। এতক্ষণ আমি আপনাদের যা বললাম এগুলো তো কিছুই না। দুবাই নিয়ে এই ধরনের আরো ভিডিও যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সামর্থ্য থাকলে অবশ্যই দুবাইতে ঘুরে আসার জন্য